হাওয়া ভবন দিয়া তারেক জিয়ার নামে যে টাকা পয়সার মামলা টামলা ছিল এর থেকে দশ গুণ বড় বিপদে পড়তে যাচ্ছে, মানে আরো করুণ পরিণতি হবে সজীব ওয়াজের জয়ের। মোটামুটি শেখ হাসিনা যতটুকু বিপদ বাড়াচ্ছেন বা সজীব ওয়াজের জয়ের তো ভাই খেলা শেষ মোটামুটি। আমার কাছে এটা একটা সুখবর মনে হয়েছে। সুখবরটা হলো এই, আমাদের দেশ থেকে যত দুর্বৃত্ত বলি, যত লুটেরা বলি, যারা নাকি দেশ থেকে সম্পদ বিদেশে পাচার করেছে, আগস্টের ২৮ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছে, অবশ্যই বলা যায় এটি রেকর্ড। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে, কিছুটা ঝগড়া ফ্যাসাদও বলতে পারি। এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে, জামাতের আমির কয়েকটা কথা বলেছেন যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়্যাক্ট করেছেন। সেটার ইম্প্যাক্ট কি, জামাত কি চাইছে, জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক? বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেসিফিকভাবে বলতে গেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চূড়ান্ত অপমান করেছেন, এটা অবশ্য তার প্রাপ্য ছিল। দোস্তো, ক্যা হামারে দেশ মে সাইবার সুরক্ষা রাম ভরোসে হো গই হ্যায়? पहले कई सरकारी संस्थाओं की वेबसाइट हैक हो चुकी हैं और अब देश के एक बड़े मीडिया हाउस का मजाक बन गया है। हमारे देश में साइबर सुरक्षा की पोल खोल कर रख दी है और हमारा मजाक बन रहा है। यूनियन सरकार जे सिद्धांत निल ता गोटा विश्वर का ऐतिहासिक एवं नजीरबीन এক কথায় বলতে গেলে সারা বিশ্বকে চমকে দিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এটি কি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা, এই প্রশ্ন তুলেছেন খোদ ভারতীয় রাজনৈতিক মহল। Massive hacking spree, black hat hackers, a Bangladesh based group hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে চারটি সুসংবাদ। প্রথম সুসংবাদটি হচ্ছে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ঠিক কিভাবে যুদ্ধ ঘোষণা করেছে এটি ঠিক ভারতীয় মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পেরেছি, এমনকি তারা যেই তথ্যগুলো তুলে ধরেছে দর্শক, সেই তথ্যগুলো জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। এমনকি আপনারা দ্বিতীয় সুসংবাদ হিসাবে দেখতে চলেছেন, ভারতীয় প্রায় 20,000-এর উপরে ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। তো দর্শক, এই তথ্যটি কিন্তু ভারতীয় মিডিয়ার নয়, বরং এটি আমেরিকার বিভিন্ন মিডিয়া থেকেই আমরা পেয়েছি, এমনকি সেই প্রমাণগুলোও আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি আপনারা তৃতীয়ত যে সুসংবাদটি দেখতে চলেছেন সেটি হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলেও প্রবাসীদের আয় বা রেমিটেন্স এই মুহূর্তে রেকর্ড পরিমাণ, যা এর আগে কখনো হয়নি বলেই অনেকেই বলছে বা ধরে নেওয়া হচ্ছে। তো দর্শক, ঠিক কত টাকা রেমিটেন্স এসেছে এই মাসে দর্শক আপনারা সেটিও জানতে পারবেন। এরই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের ঘোর বিপদ। দর্শক, বিপদ কতটা তা আশা করছি আজকের নিউজের শুরুটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমার কাছে এটা একটা সুখবর মনে হয়েছে। সুখবরটা হলো এই, আমাদের দেশ থেকে যত দুর্বৃত্ত বলি, যত লুটেরা বলি, যারা নাকি দেশ থেকে সম্পদ বিদেশে পাচার করেছে, এদেশের অর্থ বিভিন্ন প্রক্রিয়ায় বিদেশে পাচার করে বিদেশে সম্পদ গড়েছে অথবা বিদেশের ব্যাংকে জমা করেছে, সেগুলো যে আদৌ কখনো ফিরিয়ে আনা সম্ভব ছিল অথবা ফিরিয়ে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়েছিল, এ ধরনের কথা আমরা কখনো শুনিনি। আমরা ধরেই নিয়েছিলাম, ভেবেই নিয়েছিলাম যে একবার যদি কোনো ক্রমে এই টাকাটা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় সেই টাকাটা ফেরত আনা সম্ভব না, এবং বিদেশে পাঠানো টাকা ফিরিয়ে আনা কোনো উদ্যোগ কেউ কখনো কোনো সরকার নিয়েছে সেটাও আমরা সেভাবে শুনিনি। কেবল একটা কথা বিভিন্ন সময়ে বিগত হাসিনা সরকারের আমলে হাসিনার মুখে আমরা শুনেছিলাম, উনি নাকি মালয়েশিয়ার থেকে আরাফাত রহমান কুকুর কিছু টাকা ফেরত এনেছেন, এরকম শুনেছিলাম। সত্য মিথ্যা আমরা অতটা ভাবে জানি না। উনি তো অনেক কথাই বলতেন যা এখন দেখা যাচ্ছে যেগুলো কোনো ভিত্তিই নেই। এমনকি আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে যে বিপুল অর্থ মানে চুরি হয়ে গেলো, এখান থেকে পাচার হয়ে এখান থেকে চুরি করা যায়, এটাকে হ্যাকিং করে নিয়ে গেলো, সেই টাকাও কিন্তু পুরোটা আমরা ফেরত আনতে পারিনি। তো ফেরত যে আনা যায় কি না এটাও জানি না, অনেকে দেখি দিক সে দিক ছোটাছুটি করে পরে আর কিছু আনতে পারে না। কিন্তু আমি সরকারকে যাতে কোনো উদ্যোগ নিতে দেখি নাই, আমরা ধরে নিয়েছিলাম যে এটা কিন্তু সম্ভবও হয় না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা দেখলাম যে তারা ঠিকই একটা উদ্যোগ নেওয়া শুরু করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার দিন একটা বিভিন্ন জায়গায় একটা ওনারা একটা তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিছু তথ্য জানিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরানোর কাজ শুরু করেছে সরকার, মানে অলরেডি স্টার্টেড তারা শুরু করে দিয়েছে।
বিদেশে যে টাকাটা তারা পাঠিয়েছে সেটা ফিরিয়ে আনার জন্য নানা রকম প্রক্রিয়া শুরু করেছে, এবং তাদের যদি তারা বিদেশে পালিয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে তাদের দেশের যে সম্পদ আছে সেই সম্পদটাও সরকার অধিগ্রহণ করা মানে শুরু করে দিয়েছে। ওটা অধিগ্রহণ করে তার কাছে যে প্রাপ্য টাকা আছে সেই টাকাটা আদায় করা হবে। আমরা যে ব্যাংকের ঋণ খেলাপের কথা শুনি, টাকা নিয়ে আর টাকা দেয় না, সেই টাকাটাও আদায় হবে এইভাবে এই প্রক্রিয়াতেই। মানে এটা একটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা অভিনব এবং একটা নতুন একটা পদ্ধতি, এবং তারা যে শুরু করেছে সেটা টের পেলাম আজকে মানে বৃহস্পতিবার দিন এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এই সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যখন সেখানে গেলেন, এর নাম রেতো রেন্ডলি, উনি যখন গেলেন তখন ওখানে সৌজন্য সাক্ষাতের পরে তাকে কিন্তু ডক্টর ইউনুস বলেছেন যে আমরা তোমাদের দেশে যে টাকাগুলো চলে গিয়েছে সেই টাকাগুলো ফেরত আনার ক্ষেত্রে তোমরা আমাদের কী কী সহযোগিতা করতে পারো, আমরা সেগুলো ফেরত আনতে চাই। সুইজারল্যান্ডে কিন্তু সুইস ব্যাংক, আপনারা বুঝতে পাচ্ছেন অনেক অর্থ কিন্তু ওখানে গিয়েছে, এবং তিনি এই কথা বলেছেন যে এই কথাটা আমাদের দেশের স্বার্থে ফেরত আনাটা খুবই জরুরি। ওনার এই বক্তব্য শোনার পর এই বিষয়টাকে যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যে একদম উড়িয়ে দিয়েছেন তা কিন্তু নয়। তিনি বলেছেন, তিনি ওনার কূটনৈতিক ভাষাই বলেছেন যে সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। মানে একদম যে বললো যে আমরা পারবো না, আমরা কাউকে দেই না ফেরত তা না, কিছু পদ্ধতি আছে। সুইস ব্যাংকে জমা রাখা অর্থও কিন্তু তারা কিছু পদ্ধতি আছে যে ফেরত আনতে পারে। আমি যতটুকু জানি একটা পর্যায়ে তাদের একটা প্রক্রিয়া আছে, যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের এখান থেকে তাদের অনুরোধ করা হয় তখন তারা জমাকে টাকা অর্থ রাখা যিনি জমা রেখেছেন তার কাছে জিজ্ঞাসা করতে পারে তোমার এই অর্থের উৎসটা কি, উৎস তারা বলতে না পারে তখন সেটা রাষ্ট্রীয় অর্থ হিসেবে বিবেচনা করে হয়তো ফেরত দেওয়ার একটা পদ্ধতি আছে বলে আমি কিছুদিন আগে শুনেছিলাম। আমি একদম অ্যাকুরেট জানি না, তবে আমি যতটুকু জানি এরকম একটা পদ্ধতি আছে। আপনি চুরি করে নিয়ে যাবেন আর রাখবেন, এটাকে ফেরত এটা আর কেউ ধরতে পারবে না, বিষয়টা ওরকম না। তাহলে তো সব দেশ থেকে মানে চোরদের জন্য উৎসাহ দেওয়া হতো, তা তো হয় না। কাজে কিছু কিছু কিন্তু পদ্ধতি আছে। হাওয়া ভবন দিয়া তারেক জিয়ার নামে যেই টাকা পয়সার মামলা টামলা ছিল এর থেকে দশ গুণ বড় বিপদে পড়তে যাচ্ছে, মানে আরও করুণ পরিণতি হবে সজীব ওয়াজেদ জয়ের। এবার আসেন ঘটনা কি, আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এই দুইজন মিলা মোটামুটি শেখ হাসিনার যতটুকু বিপদ বাড়াচ্ছেন, বা সজীব ওয়াজেদ জয়ের তো ভাই খেলা শেষ মোটামুটি, এখন ইয়ানাফসি করা উচিত যে আমেরিকা থেকে আবার নিয়ে আসে কিনা, তবে এত সোজা না, তবে আমেরিকা তো ঝামেলায় পড়তে যাচ্ছে। রিমান্ডে একের পর এক রিমান্ড চলছে সালমান এফ রহমানের, চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে আপনার অ্যাসালমের যে টাকা পাচারের ইস্যুটা আপনারা অনেকেই শুনছেন তাই না, সেই অ্যাসালমের পাচার কি তোর অর্ধেক টাকা নাকি সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানা সহ তারা সেখানে টাকাটা নিয়েছে। আর চেয়ে বড় কথা হচ্ছে রিমান্ডে সালমান এফ রহমান বলছে যে নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প কেন, নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, আর এর সব কিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। আচ্ছা, এই কথাগুলা যখন শেখ হাসিনা শোনেন, আগে তো ফেসবুক চালাইতেন না, এখন সম্ভবত একটু একটু চালান, যখন দেখেন দরবেশের দিকে চান, আহারে দরবেশ নেত্রী চিনে নাই। আচ্ছা, এছাড়া রিমান্ডে আরও নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান পাশাপাশি আনিসুল হক। আমরা কোটা আন্দোলনের পক্ষ ছিলাম, পলকে কামার মারতা তোবায়দুল কাদের, চিন্তা করেন বিপদে পড়ছে, এখন কিন্তু সব দোষ শেখ হাসিনার কাঁধে, তবে কী পরিণতি হবে সেটাই বড় কথা। সালমান এফ রহমান বলছে যে ক্ষমতায় থাকাকালে অ্যাসালম গ্রুপ যেই টাকাটা বিদেশে পাচার করেছে 1.5 লক্ষ কোটি টাকা, সেই 1.5 লক্ষ কোটি পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। এখন এই লোকটা শেখ হাসিনার উপদেষ্টা, সে যখন এই কথাগুলো বলে কি পরিমাণ রাজসাক্ষী ক্রিয়েট হচ্ছে, আর এই তথ্য কোথায় আসছে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে এই তথ্যটা আপনারা দেখেছেন। বলা হচ্ছে যে অ্যাসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই তারা নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়েছে, তবে এসব নিয়ে কেউ কথা বলেনি। কেবল অর্থ পাচার না, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও অ্যাসালমের বিষয়ে সবাই নীরব ছিলেন। সালমান এফ রহমান বলছেন যে শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তো ওনাকে অনেকেই বুঝাইতে চাইছে কিন্তু তিনি কারুর বুঝ শোনেননি, আর নিজের দুষ্ট এসে বলছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিল সালমান এফ রহমান, নিজের পছন্দের মতন চেয়ারম্যান এমডি নিয়োগ দিত আর পছন্দ না হলে বাদ দিয়ে দিত। যে মোটামুটি যে 36,000 কোটি টাকা সালমান এফ রহমান লুট করছে এর মধ্যে 7,000 কোটি টাকা সম্ভবত জনতা ব্যাংক থেকে সে মাইরা দিছে। এক এক মন্ত্রী রিমান্ডে যাচ্ছে যারা খুবই গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে পরিচালনা করতেন, এবং কি যারা শেখ হাসিনার খুবই কাছের লোক, কালকে যদি ওবায়দুর রহমানরেও ধরে, ওবায়দুল কাদেরকে ধরে, সেও দেখবেন আরও কত কথা কইয়া শেখ হাসিনার শেষ করে দিবে। এটা হচ্ছে রাজনীতি, তবে নাও বলতে পারে কিন্তু 1/11 সরকারের সময় অনেক তথ্য কিন্তু দিয়ে আসছিল, তখন বলছিল এই সরকারটা রাজনীতিবিদদের পাঠশালা, তো সেই পাঠশালা থেকে পার হয়ে আসা ভুলে গেছিল যে আসলে কী শিক্ষা দেওয়া হয়েছিল। এখন এগুলো মামলা হতে যাচ্ছে,
তারেক রহমান তো আর এত বড় টাকা নিয়ে আপনার ইয়ে আসছে না, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থাকেও এটা কিন্তু প্রমাণ করে তারেক রহমানের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন বা অ্যাকশনে যাইতে পারে নাই। এখন সজীব আছে জয়ের অবস্থা কি হবে? আগস্টের 28 দিনে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়েছে। দর্শক, এটি এই সংকটময় মুহূর্তে অবশ্যই বলা যায় এটি রেকর্ড একটি ইনকাম। জুলাই মাসে যে পরিস্থিতি ছিল, ভয়ঙ্কর অবস্থা ছিল, এবং যেখানে বয়কট রেমিডেন্স এরকম একটি আওয়াজ ছিল প্রবাসীদের পক্ষ থেকে, কেননা বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে রেমিডেন্স যাতে কোনোভাবে কেউ ব্যাংকিং চ্যানেলে না পাঠায় সে কারণে আহ্বান জানানোর পর সব যে রেমিডেন্স আসতো সেটি হুন্ডিতে ছিল, ফলে একেবারেই নিচের দিকে নেমে যাচ্ছিল। সেই জায়গা থেকে যখন নাকি শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যায় দিল্লিতে, তারপরে কিন্তু জোয়ার শুরু হয়। তখন প্রত্যেকটা প্রবাসী মনে করতে থাকে যে এখন দেশকে বাঁচাতে হবে, এবং যেভাবেই হোক না কেন বৈধ পথে যদি তারা স্বদেশে টাকা পাঠায় তাহলে দেশের উপকার হবে, পরিবার উপকৃত হবে। এখন এই যে দেশ বাঁচানোর লড়াই, যে লড়াইয়ে অনেক মানুষ শরিক হয়েছে, দেশের বুদ্ধিজীবীরা যারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক, এরকম অনেক সুশীল সমাজের অংশ তারা যেমন শরিক হয়েছেন, ঠিক তেমনি প্রত্যেকটা প্রবাসী কিন্তু এখন শরিক হয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে। সেই চেষ্টার একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে দেশে প্রবাসী আয়ের প্রবাহে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আগস্ট মাসের প্রথম 28 দিনে প্রবাসী আয় $2 মিলিয়ন বা $200 কোটি বেশি হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যেই জুলাই মাসে গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল জুলাই মাসে, যেই গণহত্যার মাস বলা হয় যেটি। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন সূত্র বলছে 28 আগস্ট পর্যন্ত দেশে $207 কোটি প্রবাসী আয় এসেছে। 2023 সালের আগস্ট মাসে একই সময় $143 কোটি প্রবাসী আয় এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময় $64 কোটি বেশি প্রবাসী আয় এসেছে। তার মানে গত এক বছরে যদি তুলনা করা হয় এই জুলাই মাসের তুলনায়, মানে আগস্টের সাথে, গত বছর আগস্ট আর এই আগস্ট, সেখানে দেখা যাচ্ছে যে $64 কোটি বেশি আসছে। যে বৈধ পথে দেশে রেমিডেন্স পাঠাতে হবে তার ধাক্কায় কিন্তু এখন বাড়তে শুরু করছে, এবং অনেকে মনে করছেন যে আগস্টের পর যে সামনে সেপ্টেম্বর অক্টোবর এই মাসে, এইসব মাসগুলোতে এই রেমিটেন্সের যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি আরো বাড়তে থাকবে। তো সংকটের মধ্যেও শেখ হাসিনা দেশ ত্যাগের পর অনেকে মনে করেছিল দেশ গভীর সংকটের মধ্যে পড়বে, বরং সেই সংকট কাটিয়ে উঠছে। অন্যদিকে আহসান এইচ মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বলেছেন যে রিজার্ভ থেকে কোনো ডলার আর ব্যয় করা হবে না, অর্থাৎ একে ওকে বাঁচানোর জন্য যেভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভগুলি ব্যবহার করা হতো সেটি করা হবে না, বরং রিজার্ভের আরও বাড়ানোর জন্য যে সমস্ত টাকা পাচার হয়ে গেছে সেই পাচার টাকা দেশে ফেরত আনার চেষ্টা চলছে। সম্ভবত ইউএসএর অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর সব থেকে বিস্ফোরক কাজটি করে বসলো কাল, যখন প্যারোলে থাকা এক বন্দি যার বিরুদ্ধে জঙ্গি হামলা নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আছে সেই ব্যক্তিকে জেল থেকে বেকসুর খালাস করলেন। আরো জেনে অবাক হবেন, ভারত সম্পূর্ণভাবে চেয়েছিল ওই ব্যক্তি যেন জেলে থাকেন, কারাগারে থাকেন। ভারত তার বিরুদ্ধে একাধিকবার জঙ্গি নাশকতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। সেই ব্যক্তির যে সংগঠন তাকে বারংবার হাসিনা সরকার ব্যান করেছেন, তা সত্ত্বেও সেই ব্যক্তি বারংবার জেলে যাওয়ার পরেও ইউনিস সরকার যে সিদ্ধান্ত নিল তা ওটা বিশ্বের কাছে ঐতিহাসিক এবং নজিরবিহীন। এক কথায় বলতে গেলে সারা বিশ্বকে চমকে দিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ। এটি কি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা, এই প্রশ্ন তুলেছেন খোদ ভারতীয় রাজনৈতিক মহল। এই জঙ্গি বা এই ব্যক্তির মুক্তির পিছনে এক্স্যাক্টলি কারণ কি, কেনই বা এতগুলো প্রশ্ন উঠছে? এই ব্যক্তি ঠিক ভারতের কোন কোন হামলার সঙ্গে যুক্ত, এই ব্যক্তির নামে ঠিক কতগুলো মামলা, কতগুলো অভিযোগ, সেই নিয়েই আজকের এই ভিডিও। এবং 5ই আগস্ট হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ইউনুস। এই ইউনুস সরকার দায়িত্ব নিয়ে জেল থেকে একাধিক বন্দীদের মুক্তি করছিল, কখনো জামাত শিবিরের নেতা, কখনো বিএনপির আইনত অভিযুক্ত বিভিন্ন নেতাদের প্যারোলে মুক্তি দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সব থেকে বড় পদক্ষেপটি সম্ভবত নিল এ মাসে, ঠিক যখনই এক জঙ্গি, কোট আনকোটে জঙ্গি শব্দটা তার সঙ্গে অ্যাটাচ করা হয়েছে, সেই অভিযুক্ত এক ব্যক্তিকে এবং সেই সংগঠনের প্রধানকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। কেন বলছি এত কত কথা, আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন গত সোমবার আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানিকে প্যারোলে মুক্তি দিয়েছে বাংলাদেশ সরকার। এই আনসারুল্লাহ গোষ্ঠীর সরাসরি যোগ রয়েছে আল কায়দা গোষ্ঠীর সঙ্গে, আর এর ফলেই জাতীয় নিরাপত্তা নিয়ে সরাসরি উদ্বেগ বাড়লো ভারতের। শুধু তাই নয়, এই আনসারুল্লাহ গোষ্ঠী কোন কোন কাজের সঙ্গে যুক্ত আপনি যদি আরো গভীরে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন 2013 সালের 15ই ফেব্রুয়ারি রাজীব হায়দার নামে এক বাংলাদেশি ব্লগারকে ঢাকায় তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার দায়ে ওই বছরের অগস্টে গ্রেফতার করা হয়েছিল রহমানিকে, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তার বিরুদ্ধে বাংলাদেশের আইনে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার আমলে 2015 সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় রহমানের আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি কে। এরপরে এই জঙ্গি গোষ্ঠী নাম বদলে হয় আনসার আল ইসলাম। 2017 সালে আনসার আল ইসলামই নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার। গত সোমবার গাজীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় রহমানিকে। শুধু মুক্তি দেওয়াই নয়, তাকে রীতিমতো এসকর্ট করে বাংলাদেশ সেনা নিয়ে যায় বাড়িতে, নায়কের সম্মান জানানো হয়। মুক্তি পেয়ে এই হুট খোলা গাড়িতে রীতিমতো সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন এই নেতা। এবার প্রশ্ন হলো, এরকম এক নেতাকে ছেড়ে দেওয়ার ফলে ভারতের কপালে কেন ভাঁজ উঠল? সেভেন সিস্টার থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের একাধিক জঙ্গি নাশকতার পিছনে এই নেতা আছেন বলে ভারত সরকার মনে করেন। শুধু তাই নয়, সাম্প্রতিককালে কিছু ঘটনা বা এমন কিছু নিদর্শন ভারত সরকার পেয়েছে যা সরাসরি এই ব্যক্তি বা এই সংগঠনের বিরুদ্ধে যায়। তাই এর এখনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, নিঃসন্দেহে ভারত বাংলাদেশের সম্পর্ক যে অবনতিতে নিয়ে যাবে তাই ভিডিওতে 100% 100% নিশ্চিত আমি কথাগুলো বলতেই পারি। কেন বলছি, কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? আপনারা যদি শোনেন, আনসারুল্লাহ বাংলা টিম দীর্ঘদিন ধরেই ভারতে তাদের সন্ত্রাসবাদের জাল ছড়াতে শুরু করেছিল। অতীতে ভারতের বহু কর্মীকে গ্রেফতার করা হয়। চলতি বছরের মে মাসেও গুয়াহাটি রেল স্টেশন থেকে এবিটি এর 2 জঙ্গিকে আটক করেছিল অসম পুলিশ। এবিটি এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারত নিষিদ্ধ আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গোষ্ঠীর। উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাতে লস্কর ই তৈবা সহ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর অংশীদার রয়েছে। এমনকি 2022 সালে লস্করের সাহায্যে ভারত একটি সন্ত্রাসবাদী ঘাঁটিও স্থাপন করেছিল আনসারুল্লাহ এই পার্টিকুলার দলটি। ওই বছরই তাদের প্রায় 100 সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা করছিল। কাজেই তাদের মুক্তি নিয়ে ভারতকে যে চিন্তায় থাকতে হবে এ নতুন কিছু নয়। আপনারা বুঝতেই পারছেন, লস্কর ই তৈবা সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এই জঙ্গি গোষ্ঠী সরাসরি যুক্ত, এরকম অভিযোগ করেছে ভারত সরকার। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। শেখ হাসিনা যখন ভারতের খুব ক্লোজ ছিলেন, বন্ধু ছিলেন, তখন এই বিষয়গুলো মাথায় রেখে এই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছিল, এদের সংগঠনকে ব্যান করা হয়েছিল একাধিক ক্ষেত্রে। কিন্তু ইউনিস সরকার যে সিদ্ধান্ত নিলেন তা নিঃসন্দেহে শুধু সুরক্ষার প্রশ্ন নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে কোথায় নিয়ে যায় তা কিন্তু আমাদের নিঃসন্দেহে দেখার বিষয়। ম্যাসিভ হ্যাকিং স্প্রি, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, আ বাংলাদেশ বেসড গ্রুপ হ্যাকড ইনটু নিয়ারলি 20,000 ইন্ডিয়ান ওয়েবসাইটস। আ বাংলাদেশি গ্রুপ অফ হ্যাকার্স প্লটিং সাইবার ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া। বাংলাদেশে হ্যাকারদের তাণ্ডবে দিশেহারা হয়ে উঠেছে ভারতের সাইবার জগৎ। ভারতের একের পর এক সরকারি ওয়েবসাইট, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করছেন বাংলাদেশি হ্যাকাররা। বাংলাদেশের সাইবার যুদ্ধের অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও বাংলাদেশি তরুণ হ্যাকাররা ভারত, মিয়ানমার সহ একাধিক দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করেছিল। বর্তমান যুদ্ধক্ষেত্রে অস্ত্রযুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। বর্তমানে যুদ্ধ শুধু রাইফেল, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাইবার স্পেসে হামলাও এখন বাস্তব জগৎকে তছনছ করে দিতে পারে। সরকারি যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের কয়েক গুণ বেশি ক্ষতি করা সম্ভব। সাইবার যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে কোনো ধরনের রক্তপাত ছাড়াই শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব। বাংলাদেশ ভারত সাইবার হ্যাকারদের হ্যাকিং এর বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে 2012 সালের 10ই ফেব্রুয়ারি। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। এ সময় বাংলাদেশি 3টি হ্যাকার গ্রুপ গভীর রাতে একযোগে ভারতের সাইবার স্পেসে ভয়ঙ্কর আক্রমণ চালায়। ভারতের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সাইবার হামলা। এ সময় বাংলাদেশি হ্যাকাররা প্রায় 20,000 ভারতীয়র গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে। বাংলাদেশিদের সাইবার হামলার ভয়ে প্রায় 10 দিন পর্যন্ত ভারতের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট বন্ধ করে রাখতে হয়েছিল। বাংলাদেশ ভারতের মধ্যে সাইবার যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের অর্থনীতি প্রায় থমকে গিয়েছিল, কারণ ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি হ্যাকারদের হামলার ভয়ে তাদের সাইটগুলো বন্ধ রাখতে হয়েছিল। বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি, বিডি ব্ল্যাক হেড হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি সহ আরও বেশ কয়েকটি সাইবার গ্রুপ এই যুদ্ধের নেতৃত্ব দেয়। এছাড়া আন্তর্জাতিক হ্যাকারদের সবচেয়ে বড় সংগঠন অ্যানোনিমাস এবং বাংলাদেশি হ্যাকারসদের সমর্থন দেয়। সাইবার হামলা শুরুতে বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মূল ওয়েবসাইট হ্যাক করে এবং সেটিকে তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর বিএসএফ এর ওয়েবসাইটে বাংলাদেশি পতাকা ঝুলিয়ে দেয় এবং সেখানে একটি লেখা যুক্ত করে দেয়। লেখাটি ছিল, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো। বিএসএফ এর ওয়েবসাইট হ্যাক করার মাত্র 5 ঘন্টার মাথায় বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে এবং তাদের ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজে বিএসএফ কর্তৃক হত্যাকৃত 15 বছরের ফেলানির লাশের ছবি যুক্ত করে লেখা হয়, ফেলানির মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনোই ভুলব না, কখনো ক্ষমা করব না, ওদেরকে আমরা ছাড় দেব না। বাংলাদেশের দেশপ্রেমিক হ্যাকাররা আরো লেখেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না করা হলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব। সীমান্তে মানুষ হত্যার সময় কোথায় থাকে তোমাদের মানবিকতা? তোমাদের বিএসএফ কে আমরা ঘৃণা জানাই। যদিও সে সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো এ ব্যাপারে মুখে কুলুপেটে বসেছিল, কারণ বাংলাদেশের সবগুলো গণমাধ্যমই ভারতের পুতুল,
শেখ হাসিনা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভারতের গণমাধ্যমে বাংলাদেশি হ্যাকারদের নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছিল। ভারতের হায়দরাবাদ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ডেকান ক্রনিকল 14 ফেব্রুয়ারির এক সংবাদে বলা হয়েছিল, বাংলাদেশে ব্ল্যাকহেড নামে একটি গ্রুপ ইতিমধ্যে ভারতের 30,000-এর মতো ওয়েবসাইট আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গেছে। ডেকান ক্রনিকল পত্রিকা বাংলাদেশি একজন সাইবার যোদ্ধার উদ্ধৃতি দিয়ে আরও জানায়, ভারত 1971 সালে আমাদের সমর্থন করেছে, কিন্তু এখন তারা আমাদেরকে হত্যা করছে। একজন ভণ্ড বন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু অনেক ভালো। আমি মৃত্যুর পরোয়া করি না, জয়ী না হওয়া পর্যন্ত আমি আমার মাতৃভূমির জন্য যুদ্ধ চালিয়ে যাব। পাল্টা আক্রমণ হিসেবে ইন্ডিয়ান সাইবার আর্মি নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর উপর হামলা চালায়। এই গ্রুপের সঙ্গে আরও যারা যোগ দেয় তারা হলেন ওয়েব ডিফেন্সার ইন্ডিয়া, স্ট্রিকার ইন্ডিয়া, সেম ইন্ডিসমেল এবং এশিয়ান ইন্ডিয়া নামের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপ। ভারতের এই হ্যাকার গোষ্ঠীগুলো বাংলাদেশের মাত্র 300টির মতো ওয়েবসাইট হ্যাক করেছিল, তবে বাংলাদেশের হ্যাক হওয়া বেশিরভাগ সাইট উদ্ধার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশের সাইবার এক্সপার্টরা। অথচ বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলো প্রায় 20,000-এর মতো ওয়েবসাইট হ্যাক করেছিল, তবে কোনো কোনো ভারতীয় গণমাধ্যম দাবি করছে এ সংখ্যা 30,000-এরও উপরে হবে। বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি, ব্ল্যাকহেড হ্যাকার্স, এক্সপায়ার সাইবার আর্মি এবং 3x1.3। বাংলাদেশি হ্যাকাররা তাদের 4টি মৌলিক দাবি ভারত সরকারের কাছে তুলে ধরে। দাবিগুলো হলো, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, টিপাইমুখ বাদ দেয়া বন্ধ করতে হবে, তিস্তার পানি চুক্তি মেনে নিতে হবে, বাংলাদেশের ওপর ভারতের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে সংগঠিত হওয়া এই সাইবার যুদ্ধটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সাড়া ফেলে এবং ভারতীয় পত্রিকাগুলো নিয়মিত বাংলাদেশের সাইবার হামলা নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে। এ সময় বাংলাদেশি সাইবার টিমকে সহায়তা করতে এগিয়ে আসে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া সহ এশিয়া আফ্রিকা বিশ্বের একাধিক সাইবার গ্রুপ। তাদের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সাইবার নিরাপত্তা। বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে ভারতীয় আইটি বিভাগের ওয়েবসাইট, বলিউডের বিখ্যাত ওয়েবসাইট ফিল্মস্কেপ.কম সহ বলিউডের একাধিক সাইট দখল করে নেয়। এরপর বাংলাদেশি হ্যাকাররা ভারতের রাষ্ট্রীয় ওয়েবসাইটগুলো দখলে নেয়, যার মধ্যে ছিল ইন্ডিয়ান পাসপোর্ট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের মতো ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। তাছাড়া ভারতের শেয়ারবাজারের বিষয়ক সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট www.paisacontrol.com ও পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশি হ্যাকাররা, যার ফলে ভারতের শেয়ারবাজার পুরোপুরি স্থবির হয়ে পড়ে। সে সময় ভারতীয় গণমাধ্যমের মূল শিরোনাম ছিল বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার খবর। বাংলাদেশিদের সাইবার আক্রমণের তোপের মুখে টিকতেই পারেনি ইন্ডিয়ান হ্যাকাররা। তাছাড়া ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এ প্রতিবাদে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রথমে জি মিডিয়া কর্পোরেশন ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা, দীর্ঘ সময় সেটি তাদের দখলেও ছিল। পরে সেটি ফেরাতে পারলেও দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা। বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলোর দাবি, তারা এ পর্যন্ত ভারতের অন্তত 25টি ওয়েবসাইট হ্যাক করেছে, যার মধ্যে আছে ভারতীয় পুলিশ, সেনাবাহিনী, সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট। তাছাড়া এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি। ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে চোখে পড়ছে ওয়েবসাইটটি বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন। ওয়েবসাইটগুলোতে লেখা দেখাচ্ছে, আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব, ডম্বুর বাঁধ খোলা হলো কেন, এইরকম বিভিন্ন বার্তা লেখা রয়েছে হ্যাক হওয়া ভারতীয় ওয়েবসাইটগুলোতে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।